ওকে, রাসেল আপনি কোথা থেকে, কোন জায়গা থেকে? স্যার আমি তো হ্যাঁ স্যার আমি তো রংপুর থেকে, রংপুর থেকে স্যার। আচ্ছা ঠিক আছে, তো বলেন আপনি ঈদের মধ্যে এই রমজানের মধ্যে কয়টা কয়টা কাজ পেয়েছেন মোট? রমজানের মধ্যে মোটে 4টা কাজ পেয়েছি, এখন অলরেডি 2টা অর্ডার চলতেছে স্যার। ভেরি গুড ভেরি গুড, খুব খুশি হলাম, খুব খুশি হলাম। আমাকে দেখেন একটু, আপনার স্ক্রিনটি শেয়ার করেন। ওকে স্যার, এটা একটা চলতেছে স্যার, আর একটা দেখাচ্ছি স্যার। দাঁড়ান এটা আগে দেখি, এই কাজটা হচ্ছে বায়ারটা কোথাকার? এটা স্যার ইউএস এর বায়ার স্যার। ইউএস এর বায়ার, কাজটা কি? স্যার এটা কাজ নিয়ে একটু প্রবলেম হচ্ছে, উনি অর্ডার দিয়ে তো এখন বিপদে পড়ে গেছে, আমি বিপদে পড়ে গেছি স্যার। ওনার সম্ভবত ওনার ওই যে কোকেন না কি যেন ড্রাগ এগুলো বিক্রি করে স্যার, কিন্তু অর্ডারটা দিয়ে আমি বলতে বলছিলাম এরকম কোনো কাজ করা যাবে না, এগুলো ইলিগেল, এরকম কোনো কাজ করা যাবে না, মানে অবৈধ কোনো প্রোডাক্টের কাজ করা যাবে না। আচ্ছা আমি একটু পরে দেখি, শুরু থেকে আপনি উপরে তুলেন, আমাকে মাউস দেন, আমি আমাকে মাউস অ্যাক্সেস দেন। ওকে স্যার, ঠিক আছে, বাইরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিয়েছে স্যার, কিন্তু বাইরেকে মানে কিভাবে ভালোভাবে না করে দেওয়া যায়, মানে একটা ডেলিভারি দিয়ে এটা ক্যান্সেল করে দেবে না, ক্যান্সেল করলে আবার ফিরে দিতে। আমি একটু বুঝি প্রোডাক্টটা আসলে কি, আমি বুঝি। বায়ার বলছে যে আই হ্যাভ কনফার্ম দা অর্ডার, ওকে, সে মানে আপনাকে অর্ডার করছে, হোপ এভরিথিং গোস ওয়েল, জাস্ট ইন কেস ইউ নিড সামথিং এলস, ওকে, ডোন্ট হেসিটেট টু লেট মি নো, আমি তোমাকে হায়ার এর আগে আরেকটি কথা আছে স্যার, এর আগে অনেক কথা আছে স্যার, মানে আমি এই যে ইয়াতে মানে এটা অর্ডার করার পরে কথা হয়েছে। অর্ডার করার পরে যা বলছে এগুলো করি আমি, ঠিক আছে। সে আপনাকে বলছে যে আমি তোমাকে হায়ার করলাম, যদি তোমার হায়ার করার কিছু লাগে তুমি আমাকে জানাতে হেসিটেট ফিল করিও না, খুব সুন্দর কথা। আপনি বলছেন ওকে স্যার, তারপরে বলছেন প্লিজ স্যার ইউ ইউ চেঞ্জ ইউর অ্যাডস ডেসক্রিপশন টু সো লিটল, ওকে। তারপর বায়ার বলছে হ্যালো, ইফ দেয়ার ইজ এনিথিং ইউ নিড টু ডু মেক দ্য অ্যাড গো অনলাইন, প্লিজ ইউ ইউ হ্যাভ মাই অথরাইজেশন, ওকে। যদি আপনি অ্যাডটা কোনো কিছু চেঞ্জ করেন যেন তার আপনি তার অথরাইজেশন নেন, ওকে, টু মেক দ্য অ্যাড, ওকে। আপনি অ্যাড তৈরির জন্য যদি কিছু অ্যাড করতে চান বা কিছু ডিলিট করতে চান, এডিট করতে চান, আপনি তাকে ইনফর্ম করতে হবে। ইউ ক্যান এডিট দ্য টাইটেল অর কন্টেন্ট অফ অ্যাড অ্যান্ড মিড টার্মস অফ সাইটস, সো অ্যাড গোস লাইভ ইজিলি। সে আপনাকে যে টাইটেল দিয়েছে, যে ডেসক্রিপশন দিয়েছে, আপনি চাইলে ওগুলো চেঞ্জ করতে পারেন, যেন খুব সহজেই আপনি যে সাইটে পোস্ট করবেন সেই সাইটে যেন কি হয়, ওটা লাইভ হয়, ঠিক আছে। কারণ আপনি যে ক্লাসিফাইড সাইটে আপনি পোস্ট করবেন সেই ক্লাসিফাইড সাইটের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী, ঠিক আছে, ওইগুলো ওইটার সাথে কমপ্লাই করে আপনি যেটা টাইটেল চেঞ্জ করতে পারেন, যেটা ডেসক্রিপশন বা যে কোনো কিছু আপনি চেঞ্জ করতে পারেন, ওকে। বাট যেটাই চেঞ্জ করেন না সেটা পোস্ট করার আগে তার অথরাইজেশন নিতে হবে। আচ্ছা, এরপরে আপনি বলছেন হ্যালো স্যার প্লিজ সেন্ড মি অ্যান ইমেজ অফ অফ ইউর অ্যাডভার্টাইজমেন্ট এন্ড সেন্ড ইট টু টু দা কারেক্টেড ডেসক্রিপশন, ওকে। আপনি ইমেজ চাইছেন এবং ডেসক্রিপশন চাইছেন, টাইটেল ইমেজ এন্ড ডেসক্রিপশন, ওকে। বায়ার টাইটেল দিয়ে কি বাই হেরোইন, ও মাই গড, বাই স্যার এটা তো বহুত হয়ে গেছে, পিলস এন্ড মারিজুয়ানা অনলাইন, ও মাই গড, ডেঞ্জারাস বিষয়, সরাসরি সে অনলাইনে করতেছে, আরো সে নাম্বার দিছে, ইমেল অ্যাড্রেস দিছে, ওয়েবসাইট দিছে। আমি হোয়াটসঅ্যাপে লক করেছিলাম স্যার ওনাকে। বিষয় একটু ইন্টারেস্টিং আমি একটু করি। আচ্ছা আচ্ছা, লুকিং টু বাই হেরোইন, কোকেন, পিল, মারিজুয়ানা, ওকে। আপনি কি হেরোইন, মারিজুয়ানা, পিল এগুলো বিক্রি, এগুলো কিনতে চান? ডোন্ট নো ফ্রম হোয়ার টু বাই ইট, ওকে। আপনি কি জানেন, জানেন না যে কোথেকে বাই করতে হয়? কোনো সমস্যা নেই, ওকে। নট স্কোয়াড হ্যাজ গট ইউ কভার্ড, গেট হাই কোয়ালিটি হেরোইন, কোকেন, পিলস এন্ড মারিজুয়ানা ডেলিভার টু ইউর ডোর, ওকে। মাই গট হ্যাজ হোম ডেলিভারি দিবে, বাই সেফটি ফ্রম আওয়ার স্টোর, ওকে, বাই সেফলি ফ্রম আওয়ার স্টোর। উই আর এ ট্রাস্টেড অনলাইন স্টোর অফারিং ইউ এ ওয়াইড ওয়াইড অ্যাসর্টমেন্ট অফ প্রোডাক্টস লাইক হেরোইন, কোকেন, পিলস অফ মারিজুয়ানা, অর্ডার প্রসেস ইমিডিয়েটলি আফটার দ্য রিকোয়েস্ট। খুব ভালো কথা, মানে সে একদম অর্ডার করলে সে একদম করে দিয়ে আসবে,
এখন বিষয়টা হলো এতটা কনফিডেন্স সে কোথায় পেল, এতটা কনফিডেন্স সে পাইছে এই কারণে, কারণ এই যে জিনিসগুলো আমরা কিছু বইল, কিন্তু এই যে হেরোইন কোকেন মারিজুয়ানা ম্যাক্সিমাম দেশে এগুলো বৈধ, ম্যাক্সিমাম দেশে এগুলো ব্যবসা করা বৈধ। অনেক দেশে এগুলোর ব্যাপারে যে কেউ কি এগুলো করতে পারে, মানে বিজনেস করতে পারে, তো যার ফলে সেই জন্য সে একদম ওয়েবসাইট তৈরি করছে, তার ফোন নাম্বার, তার হোয়াটসঅ্যাপ অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার যে সাইট গুলোতে পোস্ট করবো ওগুলোতে তো স্যার এগুলোতে এলাও করে না স্যার, ওনার রাষ্ট্রে বা উনি প্রচার করতে তাই না? কই সেটা কোথায় গেল? হ্যাঁ ওইগুলোতে ক্লাসিফাইড স্যার এলাও করুক বা না করুক এটা তো পরের কথা, আপনি কাজটা করবেন কি করবেন না সেটা হচ্ছে আগের কথা, তাই না? জি স্যার, এখন কি বলবো আমি বুঝতে পারতেছি না। এখন আপনি বলেন আপনি কাজটা করবেন, ওর জন্য হেরোইন স্যার ওয়াটার এগুলো কি আপনি বিক্রি করবেন? স্যার ওয়াটারটা দেওয়ার আগে ওনাকে বলছিলাম যে আমি তো এই ড্রাগ এটাতে আমি পোস্ট করতে পারবো না, ওনার সাথে অনেক কথা বলছিলাম, এখন উনি বলতেছে আমি অলরেডি তো আপনাকে মানে অর্ডার করে ফেলছি, আমি বলে হাই হাই কি সর্বনাশ করছেন এটা, এখন কি করি স্যার আমি কিছু বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, এখন ফাইবার আমাকে আবার কি কোনো প্রবলেম করে কিনা? তার সাইটটা একটু ইন্টারেস্টিং না, ফাইবার কোনো প্রবলেম করবে না, বাট এটা নৈতিক দিক থেকে এটা কাজটা করা ঠিক হবে না। আমি আপনাকে তার ওয়েবসাইটটা একটু পড়ি, হোম কন্ট্রাক্ট অ্যাফিলিয়েট স্পেশাল ব্লগস, তারপর হচ্ছে বেস্ট প্রোডাক্টস, তারপর যদি নিচে নামি বিভিন্ন গাছের ইয়ে আর কি, গাঁজা যেরকম একটা গাছ ওগুলো এরকম আর কি। তারপর কোকেইন ভাই সিরি ডেঞ্জারাস, তো সুতরাং এই বেটাকে সালাম, এই বেটা যে কাজটা করতেছে হয়তো তার দেশেই তো বুঝো না, ঠিক আছে, সেই জন্য সে ওয়েবসাইট খুলে এগুলো সে বিক্রি করতেছে, কিন্তু এটা নৈতিক ভাবে কি হবে না, টোটালি এটা ভালো হবে না এই কাজটা করা। আপনি কাজ করবেন পালাবো, আপনাকে অন্য কোনো কাজ থেকে তাকে দেওয়ার জন্য, ঠিক আছে, দেন আমি আমি একটা বিষয় বলতেছি, আপনি আসেন ইয়াতে ফাইবারে যান। স্যার এই কথাগুলি সুন্দরভাবে লিখতে পারতেছি না স্যার, বিপদ করে গেছি স্যার। আচ্ছা আমি 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 লিখে দিচ্ছি, ওনার সাথে যেটা আগে কথা বলছিলাম যে এই ধরনের পোস্ট তো আমি করতে পারবো না, এটা সাইটে এলাও করবো না, উনি বলছে যে আমারও অলরেডি কয়েকটা মানে সাইট ওনার নিজেও করতে চাইছিল, ওনার ব্লক হয়ে গেছে ওনার, আমি বললাম যে এটা তো আমিও করতে পারবো। হ্যাঁ এটা যে ছেড়ে দিবেন ওয়েবসাইট ব্লক হয়ে যাবে, কারণ কোনো ক্লাসিফাইড সাইট এই ধরনের ইলিগাল জিনিস দেওয়ার ইয়া করবে না। জি স্যার। আচ্ছা আমি লিখে দিচ্ছি বাইরে, ডিয়ার স্যার আই এম নট ইন্টারেস্টেড টু ওয়ার্ক উইথ, dear sir I'm not interested to work sir, এটা কি whatsapp এ বলে দিব স্যার? This site না এখানে বলে দাও, this site is give me another job, okay,
I am tweeted. I am committed to do any legal work, legal and ethical work for you. Okay, you understand? Perfect. ওকে বিচারে যে তুমি যদি মাত্র লক্ষ কোটি টাকাও দাও তারপর আমি তোমার এই কাজটা করব না মানে এটা ইনার মিনিং হচ্ছে এটা কারণ তুমি বুঝতে পারছো এটা তো খুলে আর বলে নি আর কি ঠিক আছে যে তুমি আমাকে যে কোনো লিগ্যাল ইথিক্যাল কাজ তুমি করব তুমি এই কাজটা তুমি যদি আমাকে লক্ষ কোটি টাকা দাও তারপর আমি করব হ্যাঁ বলেন স্যার একটু যোগ করি স্যার কথা হচ্ছে উনি মানে যখন অর্ডারটা করে ফেলছে তখন আমি বলছিলাম ওকে আমি চেষ্টা করব যে কাজটা করার জন্য এখন উনাকে বলা যাবে যে আমি আসলে করতে চাচ্ছিলাম মানে আমাকে মানে এলাও করতেছে না মানে কাজটা মানে এই ধরনের কিছু দিলে উনি বুঝতে পারবে যে আসলে মানে আমি কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না আচ্ছা ঠিক আছে এটা হলে একটু আচ্ছা ঠিক আছে আমি ওকে ওকে লিখে দিচ্ছি নেক্সট টাইম এই ধরনের কাজ আর নিন না এই ধরনের কাজ বললে সাধারণত এটা রিফিউজ করে দেন ডিয়ার স্যার আমি লিখে বসাই লিখে দেন এই যে ওয়েবসাইট মানে পসিবল টু পোস্ট এনি ক্লাসিফাইড সাইট sites and marketplace this of this item okay I try my best but all the marketplace all the classified block me block me according to your terms and conditions according to plus terms and conditions okay I কারণ ক্লাসিফাইড সাইটে টার্মস এন্ড কন্ডিশনই থাকে যে কোনো ইলিগাল জিনিস সেখানে পোস্ট করা যাবে না ওটা নোটিফিকেশন দিয়েছি স্যার অনেক পোস্ট করছি তো স্যার ওখানে নোটিফিকেশন দিতে পারছি স্যার এখন কাজটা স্যার ইজি মনে হয় স্যার অনেক ইজি মনে হয় স্যার একদিনে অনেকগুলো কাজ করতে পারি ভেরি গুড মানে প্রথম দিকে অনেক কষ্ট হয়েছিল এখন অনেক সহজ মনে হয় তাই না এটা আমি একটা পোস্ট করতে পারি না আপনি যখন ক্লাস নিছিলেন তখন আমি দুই দিনে একটা পোস্ট করতে পারি নাই এখন তো পারি ইনশাআল্লাহ এভাবে যে কোনো কাজ প্রথম দিকে কঠিন থেকে পরে সহজ হয়ে যায় আচ্ছা অ্যাকর্ডিং টু ক্লাসিফাইড টার্মস এন্ড কন্ডিশন ইট ইজ নট পসিবল টু পোস্ট देयर ওকে পোস্ট देयर আই I try my best. Sudran, I worked. I already work. Work for it. That's the other thing. যাতে অন্য কাজ দেয় এবং গিফটে যাতে মানে অর্ডারটা যাতে ক্যান্সেল না করে এরকম একটু কিছু লিখে দিলেন তাহলে ভালো Give me another one. And I am ready to work for you. Okay. Give me another one. Russell. Hello? আমি কাজ করার জন্য প্রস্তুত আপাতত এইটুকু যথেষ্ট আমি সেন্ড করে দিচ্ছি
ঠিক আছে এখন সে যদি আপনাকে অন্য কাজ নাও দেয় ঠিক আছে হ্যালো সাধারণত ফাইবার অর্ডার করার পর আপনি ফেরত নিতে পারে না, যেটা আপনার অ্যাকাউন্টে চলে আসছে তো চলে আসছে। ওকে এখন বায়ার দেখেন এখন এই জিনিসটা তো বায়ারের কারণে হচ্ছে না, এখন সে আপনাকে যেকোনো কাজ দিক বৈধ কাজ দিক আপনি করে দিবেন, বাট অ্যাকাউন্ট আপনার এখানে জমা হয়ে গেছে পেমেন্টটা এটা জমাই থাক ঠিক আছে তো। আর ক্যান্সেল করার জন্য বায়ার যতই চেষ্টা করুক এটা ক্যান্সেল করতে, ক্যান্সেল করলেই আবার কি আসবে আপনার কাছে ফাইবার নোটিফিকেশন পাঠাবে যে আপনি কি ক্যান্সেল করতে চান, আপনি যদি বলেন যে না চাই না তাহলে আবার এটা কি আবার এটা এটা বহাল থাকবে, আপনার অ্যাপ্রুভাল ছাড়া এটা কখনো ক্যান্সেল করতে পারবে না ঠিক আছে। অনেক কিছু জানার আছে স্যার আসলে, কারণ যতবারই সে ক্যান্সেল করতে চাইবে, কারণ ফাইবারও তো এরকম হতে পারে যে কাউকে দিয়ে কাজ করালো, কাজ করানোর পর সবকিছু সে বায়ার ঠিক মতো কাজটা বুঝে পেলো, বুঝে পাওয়ার পর সে কি একটা একটা মানে এলিগেশন দিতে পারে যে না তুমি কাজটা করতে পারো না তোমাকে টাকা দিব না, এটা যেন করতে না পারে সেই জন্য বায়ার ক্যান্সেল করার সাথে সাথেই ফাইবার আপনাকে জানাবে হ্যাঁ যে অমুক বায়ার স্যাটিসফাইড না, সে আপনাকে ক্যান্সেল করতে চাইছে, আপনি কি ক্যান্সেল করতে চান। হ্যাঁ আপনি যদি বলেন যে না আমি ক্যান্সেল করতে চাই না, বাট আমি কাজটার জন্য আমি সময় নিতে চাই, হ্যাঁ ফাইবার আপনাকে আবার সময় দিবে একদিন দুই দিন তিন দিন যে কদিন আপনি চান ঠিক আছে। এরপর বায়ারকে আবার জিজ্ঞেস করবে যে তুমি কি কাজ পাইছো, বায়ার যদি এরপর আবার বলে যে না আমি কাজ পাই নাই, এভাবে মানে কি ওই সাজ্জাদের একটা কাজ আপনি দেখছেন কেন জানি না, সাজ্জাদের একটা কাজ একটা বায়ার তাকে কাজ দিছিল এই এটা এটার জন্য অনেক বায়ারের সাথে কি ইয়ে হয়েছে, অনেকবার বায়ার চেষ্টা করছে যে এটা ক্যান্সেল করার জন্য, প্রত্যেকবারে আমি এটা প্রোটেস্ট করছি, প্রত্যেকবারে কি বায়ার কে করছে সে এক পর্যন্ত বায়ার পেমেন্ট করতে বাধ্য হয়েছে ঠিক আছে। প্রায় দশ প্রায় 7 থেকে 8 বার বায়ার কে এটা ক্যান্সেল করার চেষ্টা করছে, প্রত্যেকবার আমি প্রোটেস্ট করছি, প্রত্যেকবার আমি কি ফাইবার কে মেসেজ লিখছি, শেষ পর্যন্ত বায়ার আর কত করবে বেটার টায়ার্ড হয়ে গেছে আর আর ইয়ে করে নেই ঠিক আছে পেমেন্ট করে দিয়েছে। তো যাই হোক এটা নিয়ে টেনশন করার কিছু নেই স্যার, এটাই তেছে একাই যে এটা হলো বায়ারের সাথে এটুক মানে ইয়ে কথা বলছিলাম স্যার, এখানে বিশাল একটা মেসেজও দেওয়া যেতে পারে স্যার যে আসলে উনি আমার গিগে যাতে কোনো প্রবলেম না করে উনি যাতে আসলে আমাকে গিগে কোনো প্রবলেম করতে পারবে না, উনি গিগে কোনো প্রবলেম করতে পারবে না ঠিক আছে, উনি আপনার বিরুদ্ধে কোনো করতে পারবে না কোনো পারবে না স্যার। আরেকটা জিনিস আমি মানে আমি বলি রাসেল আমি রাসেল শুনেন, সে প্রবলেম করবে কখন, প্রবলেম করবে না প্রবলেম করতে পারবে না ঠিক আছে, সে চাইলেও আপনার আপনার গিগের মধ্যে কোনো প্রবলেম করতে পারবে না ঠিক আছে। ফাইবার বায়ার ফ্রিল্যান্সারদেরকে গুরুত্ব বেশি দেয়, আপওয়ার্ক গুরুত্ব বেশি দেয় বায়ারকে, কিন্তু ফাইবার বায়ারকে গুরুত্ব মানে ফ্রিল্যান্সারকে গুরুত্ব বেশি দেয় ঠিক আছে। ঠিক আছে আপনি তাহলে বায়ার কি বলছে এটা আমাকে জানাইন স্যার। এর আগে মানে 4 টাকা জমা দিছিলাম মানে বায়ার আমাকে রিভিউ দিছে ঠিকই, কিন্তু আমি দেইনি বিদেয় আমার মানে গিগে রিভিউ শো করেনি, পরবর্তীতে যখন আমি ওনাদের রিভিউ যখন আমি যখন ফিডব্যাক দিছি তখন আমার এখানে মানে রিভিউ গুলো শো করছে, পরে ওইভাবে একদিনই 4টা রিভিউ আমার হয়ে গেছে স্যার, সেদিন থেকেই কাজের একদম মজা হলো স্যার, একদম বায়ার গুলো একদম সবাই একসাথে মানে কথা বলা শুরু করেছে। ঠিক আছে আমি আপনার বাকি কাজগুলো দেখবো, আপনার বাকি কাজগুলো দেখেন